হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হলো শনিবার, এখন আজকে একটা স্পেশাল জিনিস এনেছে, যেটা আমাদের মধ্যবিত্ত ভাইটা বড় খেলে গা। ভাইটা না আমাকে শান্তিতে ভিডিও বানাতে দেবে না, যখনই ভিডিওটা মোবাইলটা নিয়ে আসি তখনই ও পিছন পিছন চলে আসে। তো এখন কি রান্না করি দেখি, বাজার থেকে কি কি আনলো। বাজার থেকে আনলো চিংড়ি মাছ আর এনেছে ইলিশ মাছ। তো এবার বর্ষার প্রথম ইলিশ আনলো। তো চিংড়ি মাছটা এনেছে ওই ইয়ে দিয়ে খাওয়ার জন্য, ঘাটি কচু দিয়ে খাওয়ার জন্য। আর চিংড়ি মাছ কেটে নিয়েছি ঘরে, আমি সর্ষে পোস্ত দিয়ে বানাবো, বাকিগুলি রেখে দিয়েছি ফ্রিজে। আর এই যে সবজি আনলো বাজার থেকে, আলু, রসুন, তারপর নটে শাক, লেবু, শসা, কাঁকরোল, পটল, পাকা কলা এনেছে, এগুলি আর কি। তো এতটুকুই বাজার আজকের, বেশি বাজার আছে করে ফ্রিজে, তার জন্য বেশি বাজার আনিনি, অল্প। আর ছেলে ওইদিকে ড্রয়িং করছে বাবার মোবাইল থেকে দেখে দেখে। কি তাকা, এই যে সর্ষে পোস্ত দিয়ে করব, আর একটু কালো সর্ষেও দিয়েছি আমি আর কি। চুল টুল বেঁধে রান্নায় লেগে পড়ি আজকের কাজে। তো সবজি কাটলাম, এই যে একটা ঘেটের মতো বানাবো, এটাকে লাবড়া বা ঘেট, মানে পাঁচমিশালি সবজি যেটা হয় আর কি। তো সব যা সবজি ছিল ঘরে সব দিয়েছি। আর ইলিশটা আমি ইয়ে করবো, ইলিশ সেদ্ধ বা ভাপা যেটাই বলুন, ওটা রসুন আদা পেঁয়াজ লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়ে করবো আর কি। লঙ্কা বেশি দেবো না আমি, অল্প লঙ্কা দিয়ে করব, আর বাকিটা আমি গোটা আস্ত দেবো পরে। তো সর্ষে সব কিছু পেস্ট করে নিই, পেঁয়াজ টেঁয়াজও কাটা কমপ্লিট। আর আমার ভালো লাগে কি, মানে রান্না টান্না করে ভিডিও করে দেখাতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। রান্না করতে যেহেতু ভালো লাগে, খাওয়াতে তো ভালো লাগবেই, তার জন্য সব কিছুই দেখাই আর কি। তো আমি কীভাবে ইলিশ মাছ, এটা আমার মার রেসিপি অ্যাকচুয়ালি, মা এরকমভাবে বানায়। অনেকে কালো জিরে দিয়ে, নারকেল বাটা, সর্ষে পোস্ত বাটা এগুলি দিয়ে করে। আমার মা ছোটো থেকেই দেখি এরকম বানায়। অল্প একটু রসুন, দুই পিস দুই কোয়ার মতো রসুন, একটু আদা পেঁয়াজ এগুলি দিয়ে, আমরা তো এরকমই, আমাদের খুব ভালো লাগে খেতে তার জন্য। তো সব সর্ষে বাটাটা দিয়ে আমি মাছটা মেখে কিছুক্ষণ সময় রেখে দেবো, একদম নুন তেল সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়ে, তারপর একটু সময় মাছের ভিতরে মশলা দিয়ে এগুলি ঢুকবে, তারপর আমি এটা নর্মাল কড়াইতে সেদ্ধ করে নেবো আর কি। মাখা কমপ্লিট, এখন রেখে দিই। আর ওইদিকে বানাবো মাছের তেল, তো পেঁয়াজ বেগুন পেঁয়াজ দিয়ে মাছের তেলটা বানাবো। আর নিরামিষ পাঁচমিশালি সবজির জন্য পাঁচফোড়ন লঙ্কা, শুকনো লঙ্কা একটা দিয়েছি, আর বেগুন দিয়ে করব এটা। এত সুন্দর গন্ধ ইলিশের, সব সবজি দিয়ে পাঁচমিশালি নিরামিষ সবজি আর কি, এটা বানিয়ে নেবো। পাঁচমিশালি সবজি অনেকে বলে ঘেট, অনেকে লাবড়া, যে যা পারে তাই বলে। এটা আর কি জিরে আর ধনে গুঁড়ো অল্প অল্প, আর কাঁচা লঙ্কা আমি এটা চিরে দিয়ে দেবো আর কি। আর এই যে মাছের তেলটা, যে ওইটা ইলিশ মাছের নর্মাল পিস থেকে, ইলিশ মাছের তেল বা মাথার মধ্যে বেশি স্যান্ড থাকে ইলিশের,
ফিনিশের গন্ধটা বেশি থাকে। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, নাহলে কালো কালো হয় যদি তার জন্য ভালো লাগবে না দেখতে। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, ছেলেও খেতে পারে আর কি। আর এই যে পাঁচ মিনিটের সবজিটা হচ্ছে, সেদ্ধ হয়ে গেলে তারপর অল্প একটু জল দিয়ে আবার ঢেকে রেখে দেবো। এটা নর্মাল বেশি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই দিই না, আদা দিয়েছি আর একটু জিরে ধনে। আর এদিকে আমার মাছের তেলটাও হয়ে গেল, সবটা নামিয়ে নিয়ে তারপর বসাবো ইলিশ মাছ সেদ্ধটা বা ইলিশ ভাপা। ইলিশ পাতুরিও খেতে ভালো লাগে এরকমভাবে, তো পাতুরি আর বানাইনি, এটাই সিম্পল। পাতা টাতা এনে আবার কে বানাবে পাতুরি? কুমড়ো পাতা ছিল, বানাতে পারতাম কিন্তু বানাইনি, তা দেরি হয়ে গেছে এমনিতেই, তার জন্য নর্মাল এরকম মা এরকমই বানাতো, ছোটো থেকে এরকমভাবেই খেয়ে আসছি, তো খুব ভালো লাগতো খেতে। আমিও মার রেসিপিটাই আমি বানাই, আমার মা এটা খুব ভালো বানায়, তো মার থেকে প্রত্যেক বছর বানায় ভুলে যাই প্রত্যেকবার, তো মা থেকে আবার জেনে নিলাম কী কীভাবে বানাবো এই আর কি। আমাদের এখানে ইলিশ মাছের প্রচণ্ড দাম, এটা মানে মাঝে মধ্যে খাওয়া ঠিক আছে, তো এই আর কি। আমার ইলিশ মাছ সেদ্ধটা জল দিয়ে দিয়েছিলাম, এখন মোটামুটি হয়ে গেছে আর অল্প সময়। ওইদিকে আমার পাঁচমিশালি সবজিটাও হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। আপনারা কারা কারা ওই রকমভাবে ইলিশ মাছ খান বলবেন আমাকে, এখন একটু বসেছি, এসে গরম লাগছে প্রচণ্ড, হাঁপিয়ে গেলাম। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। এইটা কি গাছ বলবেন তো আমাকে, ভাইয়ের সাথে এটা নিয়ে ঝগড়া, আমি তো চিনি না, ভাই বলছে এটা ডুমুর গাছ, আমি বলছি না এটা সেগুন গাছ, ও তো ভুটানি নিয়ে পড়ে, ও জানে, আমাকে বলবেন তো এটা কি গাছ, তাহলে এটা থাকবে এখানে, ডুমুর গাছ যদি হয় তাহলে থাকবে, ডুমুর ফল তো খাওয়া যায় শুনেছি, আমি খাইনি কখনো, এবার খেয়ে দেখবো যদি ধরে, আর যদি না হয় তাহলে কেটে ফেলে দেব। বলবেন বলবেন আমাকে এটা কি গাছ, নাহলে কেটে ফেলে দেবো আমি, আর যদি ডুমুর গাছ হয় রেখে দেবো। এই যে আমার ইলিশ মাছ সেদ্ধটা হয়ে গেছে, এখন লঙ্কা দিয়ে নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিলাম, কমপ্লিট আমার রান্না আজকের। মন মতো বসে বসে এখানে বাবার মোবাইল দেখছে, কিরে বাবা, এই বাবা বাড়িতে থাকলে আর কিছু লাগে না, আমার মোবাইল তো চাইতে পারে না, দেই না আমি বেশি মোবাইল, বাবার ফোন নিয়ে পড়াশোনা করে তারপর নিয়ে বসলো। এখন কি করবে বাবা, এখন কি করবে? হ্যাঁ নানু করবে, স্পাইডারম্যান এখানে ঘুমাচ্ছে। সন্ধ্যা হয়ে গেল, ছেলে চলে আসলো কেয়ারটেক ক্লাস থেকে, আর এখন দুধ চুকুস খাচ্ছে, খেয়ে পড়তে বসবে, ওর না পড়তে বসবে বলতে ওর স্যার আসবে, তার জন্য বাবা মোবাইল দেখছে একটু। সন্ধ্যা হয়ে গেল, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, তো সন্ধ্যা না সন্ধ্যা না 9টা বাজে, ওর স্যার এসেছিল তারপর পড়িয়ে চলে গেছে, এতক্ষণ অব্দি আর কিছু ভিডিও টিডিও কিছুই বানাইনি, চা টা খেয়ে আমরা বসেছিলাম। তো এখন রাতের জন্য ডিনার বানাচ্ছি, ডিনার কি ডিনার তো তরকারি টরকারি সব ছিল, শুধু ওই একটু সবজি বানিয়েছিলাম, সবজিটাতে লবণ কম হয়েছিল তার জন্য একটু লবণ দিয়ে আবার এটা গরম করে নিয়েছি। আর একদিকে রান্না করছি হোয়াইট রাইস, আরেকদিকে রান্না করছি ব্রাউন রাইস, কেন কি ইলিশ মাছ দিয়ে রুটি দিয়ে ডালিয়া দিয়ে কখনো ভালো লাগবে না। আর ওইদিকে ব্রাউন রাইস হচ্ছে, আর কুকারে অল্প একটু ভাত ছেলের জন্য, বাকি ভাত আছে ওটা গরম করে নেব। আরেকজন কি ছেলে ক্যারাটে ক্লাস থেকে এগুলো দিয়েছে, ওইগুলো নিয়ে খেলু করছে,
তোমাকে শসা টসা কেটে দিচ্ছে রাত্রের ডিনারের হাজবেন্ড। তো আমার ছেলে আজকে প্রথম ইলিশ মাছ খেলো, এর আগে ইলিশ মাছ ওকে দেইনি, কেন কি মানে আমার ভয় লাগতো গলায় কাঁটা বিঁধে যায় যদি। তো আজকে প্রথম ইলিশ মাছ খেলো, খেয়ে খুব টেস্টি, আহা বেঁচে দিয়েছি আমি, এখনো বেঁচে খেতে পারে না মাছ, বেবি। আর বেবি বললে রাগ হয়, বলে আমাকে বেবি বলবে না, আমি এখন বড় হয়ে গেছি। আর যদি কখন কিছু না পারে তখন বলে আমি না বেবি, ও বেবি। এখন ইলিশ মাছ খেয়ে কেমন লাগলো বাবা? আজ বললাম যে ছেলে প্রথম ইলিশ মাছ খেলো, এটা শুনে আপনারা বলবেন যে উমা ক্লাস ফোরে পড়ে ছেলে প্রথম ইলিশ মাছ খেলো, কিন্তু সত্যি ও এই বছর প্রথম ইলিশ মাছ খেলো। কেন কি আমাদের ঘরে আসে, ইলিশ মাছ আসে না এমন না, কিন্তু সিজনে মানে বছরে দুইবারের মতো আসে, কারণ আমাদের এখানে প্রচণ্ড ইলিশ মাছের দাম, টাকা খাই মনে হয় তার জন্য। ইলিশ মাছ খাওয়া মানে বিলাসিতা, ঘন ঘন আর কি, মাঝে মধ্যে খাওয়াটা ঠিক আছে, ঘন ঘন ইলিশ মাছ খাওয়া আমাদের এখানে বিলাসিতা, তার জন্য আমরা বুঝে শুনেই খাই, না হলে মনে হয় টাকা খাই, কারণ 2000 টাকা কেজি, 1800 টাকা কেজি কোনো মানে হয় না, এর থেকে আমার মাংস খেয়ে নেওয়া অনেক ভালো, কাতলা মাছ খেয়ে নেওয়া অনেক ভালো আমার মনে হয় আর কি। মাঝে মধ্যে ঠিক আছে, সিজনে আজকাল তো ইলিশ মাছের কোনো সিজন নেই, সব কিছুই তারা সিজনে আর এটা সিজন ছাড়া এটা এরকম না, তারা সবসময় এটা প্রিজার্ভ করে রাখে, তো সত্যি কথা। আর ইলিশ মাছ ও আগে খায়নি, কারণ কি গত বছর খেতে পারতো, এর আগে 1-2 যখন ও না একটু ম্যাচুরিটিটা ওর অনেক দেরিতে দেরিতে হয়েছে, অন্য বাচ্চাদের মতো ও ফাস্ট না এত কিছু, একটু মানে বেবি, যে বেবি, তো তার জন্য গত বছর ইলিশ মাছ দেইনি বা এর আগে খাইনি, কেন মানে গত বছর মাছ খেয়ে ওর গলায় কাঁটা লেগেছিলো, নর্মাল মাছ খেয়ে, আমি বেছে খাওয়াচ্ছি তারপর কাঁটা লেগে গেছে, তো তখন তো নিজে খেত না, আমি খাইয়ে দিতাম, কাঁটা লেগে যাওয়ার পরে এত ভয় পেয়েছি আমি, মানে ওকে মাছ মানে বড় মাছ ছাড়া আর বড় কাঁটা ছাড়া আর কোনো মাছই খাওয়াতাম না, এত ভয় পেয়েছি, তার জন্য এবার সাহস করে তবু এই জন্যই ছেলেকে ইলিশ মাছ এবার দিলাম, সাহস করে আমি বেছেই দিয়েছি, তার জন্য আর কি আমি বলি না, এটা সবারকে ক্লিয়ারিফিকেশনটা দেওয়া দরকার। তো এখন আজকে অবধি এতটুকুই, আর আপনারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছেন না, যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আমাকে না আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আর কি, এটাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যতটুকু যদি মনে হয় যে না ভালো লাগছে তাহলেই করবেন, না হলে দরকার নেই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।